বন্ধুরা, লিসেন অ্যান্ড লার্ন লিটারেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি যে ছোট গল্পটি ন্যারেট করব সেটা হচ্ছে জেমস জয়েসির লেখা অ্যারাবি। এটি একটি খুবই সুন্দর ছোট গল্প যেখানে একটা টিনেজার বয়, অর্থাৎ একটা অল্প বয়স্ক ছেলে, একটি মেয়ের প্রেমে পড়ে এবং সে কিভাবে তার এই পড়াশোনার জীবনে এই প্রেমটি, তার জীবনে এই ক্রাশটি আসার ফলে জীবনে কতটা পরিবর্তন ঘটে এবং সে কিভাবে নিজের পরিবর্তন ঘটায় এবং শেষ পর্যন্ত তার কী পরিণতি হয়, তাই নিয়েই আমাদের একটি শিক্ষামূলক ছোট গল্প, সেটা হচ্ছে অ্যারাবি। আসুন সর্বপ্রথম আমরা এর চরিত্রগুলো জেনে নিই। এর চরিত্রে, যেহেতু এটা একটি ছোট গল্প তাই এর চরিত্র সংখ্যা কিন্তু খুব কম। আমাদের গল্পের প্রধান চরিত্র হচ্ছে দ্য বয়, অর্থাৎ একটি ছেলে। ছেলেটির নাম কিন্তু মেনশন করা নেই। ইনি হচ্ছে আমাদের গল্পের ন্যারেটর বা বক্তা, যে পুরো কাহিনীটাকে কিন্তু শোনাচ্ছে। এই গল্পটি কিন্তু আংশিকভাবে আমাদের লেখক জেমস জয়েসির জীবনের সাথে জড়িত, অর্থাৎ এটা এক ধরনের অটোবায়োগ্রাফিও বলা চলে। তো যাই হোক, দ্বিতীয় চরিত্র হচ্ছে আমাদের গল্পের নায়িকা বলতে পারি আমরা, যে হচ্ছে ম্যাঙ্গান সিস্টার, অর্থাৎ মেয়েটিরও কিন্তু নাম এখানে বলা নেই। এই যে ম্যাঙ্গান, সে হচ্ছে আমাদের লেখকের একটা বন্ধু এবং যার বোন ম্যাঙ্গান সিস্টার নামে এখানে পরিচিত। আর আছে ছেলেটির আঙ্কেল এবং আন্টি। তো আসুন কাহিনীটা শুরু করা হোক। কাহিনীটা শুরু হচ্ছে আয়ারল্যান্ডের রিচমন্ড স্ট্রিট নামক একটি জায়গাতে। জায়গাটি খুবই শান্ত, বাড়িঘর খুব কম, খুব কম লোক সংখ্যাও এখানে থাকে। আর এই রিচমন্ড স্ট্রিটেই একটা স্কুল আছে, খ্রিশ্চান বয়েজ স্কুল, যে গলিটা কিন্তু সবসময় শান্তশিষ্ট থাকে, কিন্তু শুধুমাত্র স্কুল যখন শেষ হয় বা শুরু হয় তখনই এই গলিটা পুরোপুরিভাবে ভরপুর হয়ে যায় এবং প্রচুর হইচই হয়। তাছাড়া বাকি সময় কিন্তু এই গলিটা এবং এই এলাকাটা একেবারেই শান্তশিষ্ট থাকে। এই গলিরই একদম শেষ প্রান্তে একটি দ্বিতল বাড়ি আছে, যেখানে ছেলেটির আঙ্কেল এবং আন্টির সাথে ছেলেটি থাকে। এই দ্বিতল বাড়ির দোতলায় একটি পুরোহিতের রুম আছে, যে কিনা ভাড়ায় থাকতো। এখন পুরোহিত আর বেঁচে নেই, সে মারা গেছে। তো আমাদের বক্তা কী করে, মাঝে মধ্যেই ওই দোতলা রুমটার মধ্যে যায় এবং এই পুরোহিতের বিভিন্ন জিনিসপত্র, তার কিছু পুরানো বই, তার পুরানো সাইকেল ইত্যাদিগুলো দেখতে থাকে এবং সে ভাবে পুরোহিতটা নিশ্চয়ই খুব দানী ব্যক্তি ছিল এবং ইনি নিজের জন্য কিন্তু সেরকম কিছু রেখে যায়নি। যা কিছু ছিল তার আসবাবপত্র ইত্যাদি, সেগুলো তার বোনকে সে দিয়ে মারা গেছে। যাই হোক, এটা কাহিনীর মধ্যেই একটা পার্ট, এর সাথে আমাদের কাহিনীর কোনো জড়িত নেই। এটা শুধু ছেলেটির টাইম পাস করার জন্য লেখক এখানে আমাদেরকে দেখিয়েছে যে তার দোতলায় সে মাঝে সাঝেই ওই পুরোহিতের ঘরে যেত টাইম পাস করার জন্য। এখন সন্ধ্যা হলেই কী হতো, এই গলির মধ্যে পাড়ার ছেলেরা এসে জড়ো হতো, খেলা করতো এবং তারা ডিনার হওয়া পর্যন্ত কিন্তু খেলতো। গলিতে খুব একটা আলো থাকতো না, অন্ধকার এবং আলো আঁধারির মধ্যে তারা কী করতো, লুকোচুরি খেলা খেলতো। এবং এই লুকোচুরি খেলার মাঝখানে কী হতো, এই যে আমাদের ম্যাঙ্গান আছে, অর্থাৎ আমাদের বক্তার বন্ধু, তার একটা বোন ছিল যাকে আমরা ম্যাঙ্গান সিস্টার নামে চিনি, সে মাঝে সাঝে আসতো তার ভাইকে ডাকার জন্য, অর্থাৎ ম্যাঙ্গানকে ডাকার জন্য। এবং এই যে ডাকতে আসতো, লেখক আমাদের বক্তা বারবার সেই ম্যাঙ্গান সিস্টারকে দেখার ফলে তার প্রতি একটা ক্রাশ এসে গেছে এবং মনে মনে কিন্তু ছেলেটি ম্যাঙ্গান সিস্টারকে প্রচুর ভালোবেসে ফেলেছে। ছেলেটির বয়স খুব কিন্তু বেশি নয়, একটা টিনেজে বিলং করে সে, তার বয়স 13 থেকে 14 বছর। আর সে যে মেয়েটির প্রেমে পড়েছে, যার প্রতি সে ক্রাশ খেয়েছে, মেয়েটি কিন্তু তার থেকে বড়, অর্থাৎ তার বন্ধুর বোন তার থেকে কিন্তু বড়। যাই হোক, ছেলেটি ম্যাঙ্গান সিস্টারকে বারবার লক্ষ্য করত। সে যখন এসে ওই আলো আঁধারির গলিতে দাঁড়াতো, পিছন দিক থেকে তার উপর যখন আলোটা পড়তো, সেই মেয়েটির পুরো শরীরের ছায়া ছেলেটি অনুভব করত এবং লুকিয়ে লুকিয়ে মেয়েটিকে সে কিন্তু দেখত। এইভাবেই তার সারাদিন যেতে থাকতো। সে মাঝে মধ্যেই কী করত, মেয়েটিকে লক্ষ্য করে চারিদিকে খুঁজে বেড়াতো এবং সে তার দরজার ফাঁক দিয়ে সোজা মেয়েটিদের বারান্দার দিকে তাকিয়ে থাকতো, যে কখন মেয়েটি একবার বেরোবে এবং দেখবে। শুধু তাই নয়, মেয়েটি যখনই স্কুলে বেরোতো, বক্তা আমাদের কিন্তু বক্তা তখন রেডি হয়ে থাকতো এবং মেয়েটির পিছন পিছন সে কী করতো, স্কুলে যেত এবং ওইভাবেই সে পিছন পিছন ফিরে আসতো। এইভাবে বেশ কিছুদিন যেতে থাকে। মনে প্রাণে কিন্তু বক্তা তাকে প্রচণ্ডভাবে ভালোবেসে ফেলেছে।
সমস্ত দিন সে শুধু তার কথাই ভাবতে থাকে, কিন্তু সে ব্যর্থ। কারণ সে জানে যে আমার মধ্যে এতটা সাহস নেই যে আমি গিয়ে ম্যাঙ্গান সিস্টারের সাথে কথা বলতে পারবো। সুযোগ তার হাতে চলে আসে। একদিন এরকম হয় যে সেই ম্যাঙ্গান সিস্টার নিজেই এসে বক্তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি অ্যারাবির মেলায় যাবে? বক্তা হকচকিয়ে যায়, তার পুরো শরীর যেন স্তব্ধ হয়ে যায়। সে স্বপ্নেও ভাবিনি যে ম্যাঙ্গান সিস্টারের সঙ্গে তার কোনোদিন কথা হতে পারে। সে নীরব হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে মেয়েটির দিকে। মেয়েটি তাকে জিজ্ঞেস করে, তুমি কি অ্যারাবির মেলায় যাচ্ছ? এবং সে এটাও জানায়, জানো আমার যাওয়ার খুব শখ অ্যারাবির মেলায়, কিন্তু আমি যেতে পারবো না। স্যাটারডে ইভিনিং আমার কিছু কাজ আছে স্কুলের, তাই আমার যাওয়ার ইচ্ছা থাকলে আমি যেতে পারবো না। তুমি কি যাবে? লেখক অনেকক্ষণ নিস্তব্ধ থাকার পর সে মনে করে, যাক এই একটা সুযোগ হয়েছিল। কিন্তু আশাহত হয় যখন সে বুঝতে পারে মেয়েটি যেতে পারবে না। কিন্তু সে কিছু না বুঝেই মেয়েটিকে বলে ফেলে যে হ্যাঁ, আমি অ্যারাবির মেলায় যাব, আর তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য গিফট নিয়ে আসব। শনিবারে আমি তাহলে অ্যারাবির মেলায় যাব। শুধু এইটুকু কথা হয় আর বক্তা উন্মাদ হয়ে যায়। একটা অল্প বয়স্ক ছেলে, সে নিজেও জানে না ভুল কোনটা ঠিক কোনটা। শুধু সে এইটুকু জানে সে মেয়েটিকে পছন্দ করে এবং তার জন্য সে সব কিছু করতে পারবে, এবং তাকে যে কোনোভাবে অ্যারাবির মেলায় যেতেই হবে। তার পরের দিন থেকে সে শুধু এটুকু ভাবতে শুরু করে যে কীভাবে এই সপ্তাহটা পার হবে এবং শনিবার আসবে, আর আমি শনিবারে অ্যারাবির মেলায় গিয়ে মেয়েটির জন্য গিফট নিয়ে আসবো। যাই হোক, সে তার আঙ্কেলকে বলে দেয় যে আমি অ্যারাবির মেলায় যেতে চাই। আন্টির অনুরোধে অনুমতি স্বীকার হয়ে যায় এবং সে পারমিশন পায় অ্যারাবির মেলায় যাওয়ার। তারপর দিন থেকে সে কিন্তু আর তার পড়াশোনা থেকে শুরু করে তার আর কোনো কিছুতেই ভালো লাগে না। সে শুধুমাত্র মেয়েটির কথা ভাবতে শুরু করে এবং সমস্ত সময় সে সেই দোতলায় গিয়ে সেই পুরোহিতের ঘর থেকে মেয়েটিকে দেখার চেষ্টা করে, এবং সমস্ত দিন সে শুধু মেয়েটির কথাই ভাবতে থাকে। তার নিজের মধ্যে নিজের কাবু হারিয়ে গেছে এবং সে শুধু ভাবতে থাকে কবে সেই শনিবার আসবে আর আমি অ্যারাবির মেলায় যাব। যাই হোক, আগের দিনে সে তার আঙ্কেলকে জানিয়ে দেয় যে আমি অ্যারাবির মেলায় যাব, আমাকে কিছু পয়সা দিতে হবে। যখন শনিবার এলো, সকাল থেকে তার আর কিছুই ভালো লাগছে না। তার বন্ধু বান্ধব সব কিছু তার কাছে যেন ফিকে হয়ে যাচ্ছে এবং সব কিছু তার কাছে যেন বাচ্চামি মনে হচ্ছে। সেই গলিতে খেলা থেকে শুরু করে তার বন্ধুগুলো তার কাছে মনে হচ্ছে যেন বাচ্চা, কারণ সে নিজেকে ম্যাচিওর ভাবতে শুরু করেছে। তার কাছে মনে হচ্ছে এই প্রেমের দুনিয়াটা অনেক সুন্দর, তাই সে নিজেকে অনেক বেশি আলাদা মনে করতে শুরু করে দিয়েছে। যাই হোক, সারাটা দিন অপেক্ষা করার পর সে খুব হতাশ হয়ে যায়, কারণ আঙ্কেল এখনও বাড়ি ফেরেনি। সন্ধ্যা হয়ে যায়, সে উপরতলায় শুধু অপেক্ষা করতে থাকে যে কখন আঙ্কেল আসবে। আন্টির একটি বন্ধুও বাড়িতে এসেছে, তার সাথে কিছুক্ষণ কথা বলতে থাকে আন্টি, এবং ছেলেটি হতাশ হয়ে ভাবতে থাকে পৃথিবী সব নিজের গতিতে চলছে, কিন্তু শুধু আমারই স্বপ্ন মনে হয় ভেঙে যাবে। যাই হোক, অনেকটা রাতে আঙ্কেল বাড়ি ফেরে। আঙ্কেল একটু ড্রিঙ্ক করে এসেছিল, ফলে আঙ্কেলের মাথায় কিছুই নেই যে সে বলে গিয়েছিল যে বক্তা কী করবে, অ্যারাবির মেলায় যাবে। যাই হোক, বক্তা এসে যখন বলে, আঙ্কেল আমি তো অ্যারাবির মেলায় যাওয়ার কথা ছিল, আমাকে পয়সা দিলে না? তখন আঙ্কেল বলে, না না, অনেক দেরি হয়ে গেছে, এখন আর গিয়ে কাজ নেই, বরং এক কাজ করবো, তুই আর আমি পরে যাব। কিন্তু আন্টির অনুরোধে সে আবার অনুমতি পেয়ে যায় এবং সে আঙ্কেলের কাছ থেকে কিছু পয়সা নিয়ে বেরিয়ে পড়ে। যেতে তাকে হবেই, কারণ সে তার গার্লফ্রেন্ডকে কথা দিয়েছে। মনে মনে কিন্তু সে তার গার্লফ্রেন্ড ভেবে নিয়েছে, যদিও সে জানে যে ম্যাঙ্গান সিস্টার এই বিষয়ে কিছুই জানে না, কিন্তু তাতে সে তোয়াক্কা করে না। সে গিফট আনবে বলেছে অ্যারাবির বাজার থেকে, তাই সে অ্যারাবির বাজারে যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেল। সে সেখান থেকে ছুটে বেরিয়ে গেল এবং স্টেশনে গিয়ে সে ট্রেন ধরে নিল, এবং ঠিক 10:10 বাকি সে পৌঁছে গেল অ্যারাবির স্টেশনে। স্টেশনটা খুব বড় কিছু ছিল না, একটি কাঠের পাটাতন মতো করা আছে স্টেশনে নামার জন্য। এবং সে যখন নামলো, সে দেখতে পেল যে একটা ব্যানার রয়েছে যেটা লেখা রয়েছে অ্যারাবি। সে বুঝতে পারলো এটাই অ্যারাবির বাজার, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, মার্কেট প্রায় বন্ধ, সমস্ত স্টল প্রায় বন্ধ, আলো প্রায় স্টলে নিভে গেছে। যাই হোক, আলো আঁধারি বাজারে সে ঢুকে পড়লো এই আশায় যে কিছু তো সে কিনে নিয়ে যেতে পারবে। যেমনটা ভেবেছিল সে, তেমনটা কিন্তু মার্কেটটা নয়। মার্কেটটা খুব একটা যে আলাদা কিছু নয়, বরং তার আশার থেকে একটু উল্টোই দাঁড়ালো, সব কিছু যেন ব্যবসায়ী। যাই হোক, দু একটা দোকান ঘোরার পর সে কিছুই খুঁজে পেল না এবং সে একটা টি শার্ট স্টলের দিকে এগিয়ে গেল।
সে দেখতে পেল এক ভদ্র মহিলা যে ইংরেজিতে দুটো কাস্টমারের সঙ্গে কথা বলছে এবং খুব ব্যবসায়িক ভঙ্গিতে কথা বলছে। মাঝে মাঝে তাদের মধ্যে হাসি ঠাট্টা হচ্ছে, মাঝে মাঝে তাদের মধ্যে রাগারাগি হচ্ছে। সে মেয়ে সম্পর্কে যে ভাবনাটা তার মনে ছিল সেখানে যেন ভেঙে গেল। মহিলাটি খুব কর্কশভাবে, খুব ব্যবসায়িকভাবে তাকে জিজ্ঞেস করল, কি নেবে তুমি? ছেলেটি স্তব্ধ হয়ে রইল। সে বলল, না কিছু না, ধন্যবাদ, কিচ্ছু লাগবে না। কিছুক্ষণ পর একটা আওয়াজ হলো, লাইটস অফ, অর্থাৎ মার্কেটের সম্পূর্ণ আলো বন্ধ হয়ে গেল এবং সে বুঝতে পেরে গেল যে পুরো মার্কেটটাই বন্ধ হয়ে গেল। সে যেন আশাহত, সে পুরোপুরি আশাহত হয়ে গেল। তার হাতে যে খুচরো পয়সাগুলো ছিল সেগুলো পড়ে গেল। সে স্তব্ধ হয়ে স্ট্যাচুর মতো সেখানে দাঁড়িয়ে লাগলো। সে দাঁড়িয়ে থাকলো, সে যা কিছু স্বপ্ন দেখেছিল সব যেন ভেঙে চুরমার হয়ে গেল। সে নিজের ভুল বুঝতে পারল এবং সে বুঝতে পারল যে আমি এতদিন পর্যন্ত যেটা করছিলাম সবই আমার ইলিউশন ছিল, সবই আমার মায়া ছিল, যেটার জন্য আমার জীবনটা আমি বৃথাই স্বপ্ন গড়ে তুলেছিলাম মায়ার সাগরে। সে বুঝতে পারল পৃথিবীটা এতটাও সহজ নয় এবং সব স্বপ্ন কিন্তু তার মনের মতো হবে না। এবং সে নিজেকে প্রমিস করল যে সে নিজেকে বদলে ফেলবে এবং এই মায়ার জগৎ থেকে সে বেরিয়ে আসবে। তাই বন্ধুরা, এই গল্পের মধ্যে লেখক আমাদের একটি খুব সুন্দর শিক্ষা দিয়েছে, বিশেষ করে টিন এজে যারা বিলং করে যে সমস্ত ছেলেমেয়েরা, তাদেরকে একটা শিক্ষা দিয়েছে যে তাদের এই সময় ঠিক গ্রোথ লেভেলে তারা থাকে, তারা ঠিক ভুল কিছুই বোঝে না, চলার পথে তারা অনেক ভুল করে যেগুলো তাদেরকে শুধরে নেওয়া উচিত এবং তাদের জীবনের মূল উদ্দেশ্য যেটা, টার্গেট যেটা, সেখান থেকে তাদেরকে পথভ্রষ্ট হওয়া যাবে না। এটাই এই গল্পের মূল যে মেসেজ সেটা আমাদেরকে লেখক জেমস জয়সি দিয়েছে।